1855 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণপরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগ প্রকাশ করেন। সেই থেকে বর্ণপরিচয় আমাদের হৃদয়ের মধ্যে গাঁথা হয়ে রয়েছে। এখনও যখন বাড়িতে রাখা বর্ণপরিচয়ের দিকে মাঝে মধ্যে তাকাই বা কোনো প্রয়োজনে হাতে তুলে নিই, কাছে টেনে নিই, তখন নিজের শৈশবের কথা তো খুব মনে পড়ে। সম্প্রতি বেশ কিছু লেখা পড়ে আবার নতুন করে উদ্দীপিত হলাম বর্ণপরিচয়কে নিয়ে। তার সঙ্গে অপ্রাসঙ্গিক বা বেশ কিছু নতুন প্রশ্ন আমার জীবনে এলো, সেগুলো জানতে ইচ্ছে করল। বর্ণপরিচয় ও বিদ্যাসাগর আজকের আলোচনা। আমাদের সঙ্গে আছেন বিশ্বভারতীর বাংলা বিভাগের সুদীর্ঘকালের অধ্যাপক অমিত্রসূদন ভট্টাচার্য। সেই সঙ্গে খুব সুনামের সঙ্গে আরও অনেক পদ সামলেছেন, সেগুলো একটু জানাই। নৈহাটি বঙ্কিম ভবনের ডিরেক্টর, ডিরেক্টর নিপ্পন ভবন, আর্টস ফ্যাকাল্টির ডিন, বিশ্বভারতী পত্রিকার সম্পাদক, এছাড়াও নানান লেখালেখির সঙ্গে যুক্ত। অমিত্রসূদন দাকে স্বাগত জানাই আজকের এই আলোচনায়। তোমাকেও শুভেচ্ছা জানাই। এই আলোচনা তো আরও বিশদে যাব, একটু গভীরে যাব, কিন্তু প্রথমেই যেটা জানতে ইচ্ছে করে যে বিদ্যাসাগর যে বর্ণপরিচয় রচনা করেছিলেন তার একমাত্র উদ্দেশ্য ছিল যে যারা শিশু তাদের আনন্দের সঙ্গে পড়াশোনার পাশাপাশি বেশ কিছু সু অভ্যেস গড়ে তুলতে হবে, মিথ্যে বলবে না, তারা সদাচার করবে। বিদ্যাসাগরের জন্মের দ্বিশত বর্ষে তাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব বা কোন আলোয় তাকে আমরা দেখব? তখন শিশু শিক্ষার বই খুব উল্লেখযোগ্য ছিল না। বিদ্যাসাগর, বিদ্যা দান করাও তার মূল ব্রত ছিল। মানুষ শিক্ষিত হোক, দেশের মানুষ শিক্ষিত না হলে দেশ উন্নত হতে পারে না, এইটা তিনি বুঝেছিলেন। এবং দেশকে উন্নত করতে গেলে শিশু শিক্ষাই প্রথম শিক্ষা, সেই ছেলেদের মানুষ করতে হবে, বড় হতে হবে, শিক্ষিত হতে হবে। সে শুধু সাহিত্য পড়বে না, শুধু অ আ ক খ শিখবে না, সে আরও বড় হবে, বিজ্ঞান শিখবে, ইংরেজি শিখবে, এগিয়ে যেতে হবে, তাকে সমস্ত সংস্কার থেকে মুক্ত হতে হবে। এই ব্রত নিয়ে বিদ্যাসাগর শেষ পর্যন্ত এই বর্ণপরিচয় লেখায় হাত দিলেন। এই যে বর্ণপরিচয়, তা প্রকাশিত হবার পরে বিদ্যাসাগর তো বাঙালি শিশুদের ঘরে ঘরে পৌঁছে গেছিলেন, এর প্রমাণ কি? দেখো, এক নম্বর প্রমাণ হচ্ছে যে বিদ্যাসাগরের জীবৎকালেই বহু এডিশন হয়েছে, 150 এডিশন হয়েছে এই বর্ণপরিচয় প্রথম ভাগে। কিন্তু তোমার গার্গে তোমার জিজ্ঞাসাটা খুব সুন্দর, যে সেই মুহূর্তেই যে বইটা জনপ্রিয় হয়েছিল তার প্রমাণ কি? ঠিক, তার প্রমাণ 1855-এ বেরোলো, রবীন্দ্রনাথ জন্মালেন 1861-তে, আর রবীন্দ্রনাথের জীবনস্মৃতিতে প্রথম অধ্যায়ে, শিক্ষারম্ভ অধ্যায়ে বর্ণপরিচয়ের কথা দিয়েই শুরু। মনে পড়ে, জল পড়ে পাতা নড়ে, এবং তখন কর খল বানানে তুফান কাটাইয়া সবে মাত্র কুল পাইতেছি। এই যে এই কুলও ইচ্ছে করেই বলা শব্দটা। তা রবীন্দ্রনাথের যখন 3-4 বছর বয়স, বলছেন আমরা তিনটি বালক একসঙ্গে পড়ছিলাম এবং বর্ণপরিচয়। এইবার রবীন্দ্রভবনের যে দলিল দস্তাবেজ, সেখান থেকে দেখা যায় ওই 1863-64 সালে দু দফায় বর্ণপরিচয় কেনা হচ্ছে এক আনা দাম দিয়ে। প্রথমে দুটো বই, কিন্তু পাতলা বই, হ্যাঁ, তা হয়তো ছিঁড়ে গিয়েছিল, তিনজন বালক দুটি বই, তারপর শেষে আবার দুটি বই কেনা হয় এক আনা দিয়ে। অর্থাৎ রবীন্দ্রনাথ 1863-64 সালে বর্ণপরিচয়, হ্যাঁ হ্যাঁ, 3-4 বছর বয়স, 1855
বই বেরোলো, আর সেই সময় রবীন্দ্রনাথের কাছে বই চলে এলো। এর থেকে একটা প্রমাণ হয় যে শিশুদের, ঠাকুর বাড়ির শিশুদের ঘরেও বর্ণপরিচয় ঢুকে গেছে। আর বাকি শিশু পাঠকদের কিরকম ছিল, তারা কিভাবে গ্রহণ করলো বর্ণপরিচয়? সপ্ত ইতিহাস পাবো না যে, বিশেষ করে শিশু পাঠকদের ইতিহাস পাওয়া খুব কঠিন। হ্যাঁ, সেটা যদি কোনো বড় মাপের মানুষ পড়তেন আলাদা কথা ছিল, যে তখন তার দেবেন্দ্রনাথ বর্ণপরিচয় পড়বেন না। কিন্তু বঙ্কিমচন্দ্র তখন ছাত্র, হুগলি কলেজের ছাত্র, সেই সময় বোধোদয় বেতাল পঞ্চবিংশতি তার পাঠ্য ছিল। অর্থাৎ বঙ্কিম ছাত্রাবস্থাতেই বিদ্যাসাগরকে পেয়েছেন, রবীন্দ্রনাথ শৈশবে বিদ্যাসাগরকে পেয়েছেন, অদ্ভুত ব্যাপার। এবং একটা সময় যে সময় রবীন্দ্রনাথ আছেন, বঙ্কিমচন্দ্র আছেন, বিদ্যাসাগর আছেন, সেই কালটাকে ভাবো যে 19th century, এবং সবাই পাশাপাশি। বঙ্কিমচন্দ্র তার থেকে 18 বছরের ছোট। তিনি বলতেন যে বিদ্যাসাগর সম্পর্কে যে হি ইজ অনলি প্রাইমার মেকার, শুধুমাত্র তো কটি শিশু পাঠ্য রচনা করেছেন, সেই অর্থে বই লেখেননি বলে তার মনে হয়েছিল। আপনার কাছ থেকে আমার জানতে ইচ্ছে করে যে সাহিত্যের অঙ্গনে যদি বিদ্যাসাগরকে আমরা দেখি, তাহলে বঙ্কিমচন্দ্রের কি কোনো সংশয় ছিল তাঁর সাহিত্য প্রতিভা নিয়ে? দেখো, বঙ্কিমচন্দ্র একজন মস্ত বড় প্রাজ্ঞ ব্যক্তি, মনীষী, সমালোচক, পণ্ডিত, দার্শনিক এবং সত্যনিষ্ঠ, বন্দে মাতরমের রচয়িতা। এই কথা খুব অস্বীকার করা যায় না যে বিদ্যাসাগর সাহিত্যিক ছিলেন না, বিদ্যাসাগর সাহিত্য স্রষ্টা ছিলেন না। রবীন্দ্রনাথ বা বঙ্কিম যে শ্রেণীর সাহিত্যিক ছিলেন, বিদ্যাসাগর তা ছিলেন না। বিদ্যাসাগর আমরা বলতে পারি তার চেয়ে বড় ছিলেন। কেন না, তিনি বাঙালিকে মানুষ করেছেন, বাঙালিকে শিক্ষিত করেছেন। আমরা বিদ্যাসাগরের বর্ণপরিচয় পড়ে শিক্ষিত না হলে আমরা বঙ্কিম পড়তাম না, আমরা রবীন্দ্রনাথ পড়তে পারতাম না। সুতরাং বিদ্যাসাগরকে আমি বিদ্যার ঈশ্বর বলি, বিদ্যার ঈশ্বর বিদ্যাসাগর। তা বঙ্কিমের ব্যাখ্যাটা হচ্ছে যে বিদ্যাসাগর যা করেছেন, বড় কাজ করেছেন, কিন্তু তার অধিকাংশ কাজই হচ্ছে অনুবাদ। বিদ্যাসাগর একজন লেখক ছিলেন, একজন প্রকাশক ছিলেন, নিজে বই ছাপতেন, এবং সবচেয়ে বড় কথা, বিদ্যাসাগর বছরে 40-50 হাজার টাকা কেবল বই থেকে টাকা পেতেন। এবং মানে এ যুগেও সম্ভব নয়। এবং সেই 40-50 হাজার টাকা মানে আজকের দিনে বুঝতে পারছো কয়েক লাখ টাকা। এই সুতরাং আমি মাঝে মাঝে ভাবি যে বিদ্যাসাগর এত উপার্জন করতেন যে সেক্ষেত্রে কিছু দয়া তো তিনি করবেনই, তিনি দয়ারসাগর, কিন্তু তার উইলে আছে কত মানুষকে কত কিছু দিয়ে গেছেন এবং সমস্ত জীবন ধরেই দিয়ে গেছেন। ওর বই বিক্রি, কেউ বিক্রি করছে, আর খুব হিসেবেই মানুষ দেখছেন, বছরের শেষে দেখছেন যে ওর কাছ থেকে টাকা পাও না, কিন্তু তাকে ডাকা হলো, কি ব্যাপার তুমি টাকা দাওনি কেন? তা সে খুব বিনয়ের সঙ্গে বলল যে আমার মেয়ের বিয়ে ছিল, হ্যাঁ আমি সে টাকাটা খরচ করে ফেলেছি, তা তোমার ধার দেনা হয়েছে সেই জন্য, তা তুমি তোমার ধার সব শোধ হয়ে গেছে? বলছে যে না, আরও কিছু বাকি আছে, 500-700 টাকা বাকি আছে। বিদ্যাসাগর তাকে সে টাকাটাও দিয়ে দিলেন। এই হচ্ছে বিদ্যাসাগর। যেমন বঙ্কিমচন্দ্রের কথা শুনলাম আপনার কাছ থেকে, সেরকমই খুব স্বাভাবিক একটা কৌতূহল হয় যে বর্ণপরিচয় যখন প্রকাশিত হলো, আর পাঁচজনের রিয়াকশনটা কীরকম ছিল, প্রতিক্রিয়া কী ছিল? হ্যাঁ, মানে বর্ণপরিচয় প্রকাশের সঙ্গে সঙ্গে স্বভাবতই আর পাঁচজনের রিয়াকশনটা আমরা ঠিক জানতে পারছি না, কিন্তু
সেটা যে খুবই জনপ্রিয় হয়েছিল এবং স্কুলে স্কুলে ছড়িয়ে গিয়েছিল, হ্যাঁ প্রতি বছরই প্রায় বছরে তিনটে করে এডিশন হচ্ছিল, এর থেকেই বোঝা যায় যে শিশু পাঠ্য হিসেবে সে বইটা সেই কালে অনিবার্য হয়ে উঠেছিল। আমি একেবারে শুরুতেই বলছিলাম যে সম্প্রতি একটি লেখায় পড়লাম যে আমরা এখন যে বর্ণপরিচয় পড়ি বা আমাদের কাছে যেটা রয়েছে সেটা নিয়ে একটু সংশয় রয়েছে, সেটা আপনি বলুন। দেখো, এইটাই আজকে বিদ্যাসাগরের দ্বিশত বর্ষে জন্মের আমার কাছে মনে হয় খুব বড় প্রশ্ন। তুমি যে এক্ষুনি বললে যে মাঝে মাঝে বর্ণপরিচয়টা দেখি প্রয়োজনে বা স্মৃতি রোমন্থন করতে গিয়ে, কোন বর্ণপরিচয় পড়ছি একথা শ্রোতারা শুনলে হয়তো বিস্মিত হবেন, অবাক হবেন, গার্গী তুমিও হয়তো অবাক হবে যে বিদ্যাসাগর 1891-এ মারা গেছেন। বিদ্যাসাগরের পুত্র নারায়ণচন্দ্র তিনি 5 বছর পরে 1896-এ বিদ্যাসাগরের বর্ণপরিচয় প্রায় আমূল পাল্টে নতুন বর্ণপরিচয় করলেন, নূতন সংস্করণ বর্ণপরিচয় করলেন, ছবি যোগ করে দিলেন, পাঠ পাল্টে দিলেন, অথচ বিদ্যাসাগরের নামেই সেই বই চালু হয়ে গেল। 1896 থেকে আজকে 2019 নভেম্বর এখনও পর্যন্ত বিদ্যাসাগরের লেখা পরিবর্তিত করে, রূপান্তরিত করে, অন্য লেখকের ভাষা সংযোজিত করে এই নূতন বর্ণপরিচয় যে তাঁর পুত্র নারায়ণচন্দ্র, কোন পুত্র নারায়ণচন্দ্র যাকে বিদ্যাসাগর পরিত্যাগ করেছিলেন, তার সংস্রব এবং সম্পর্ক রাখতে চাননি এবং কুপথগামী যথেচ্ছাচারী বলে বিদ্যাসাগর তাঁর উইলে লিখে গেছেন, সেই পুত্র নারায়ণচন্দ্রের বই আজও আমরা বিদ্যাসাগরের জন্মের দ্বিশত বর্ষে আমরা শিশুদের পাঠ্য বই করে, অবশ্য পাঠ্য করে পড়তে বাধ্য করছি। একটা জিনিস জানি আপনার কাছে, এই যে নারায়ণচন্দ্র যেটা করলেন তার থেকে যেটা বিদ্যাসাগরের জীবদ্দশায় যে শেষ এডিশনটি যেটা তাঁর বিরচিত, এই দুটি বইয়ের মধ্যে পার্থক্য কি, ছবি ছাড়া আর কোথায় পার্থক্য আছে? হ্যাঁ, সেই বললাম যে অজস্র অজস্র প্রভেদ, অজস্র। আমি একটা প্রবন্ধ লিখেছি কিছুদিন আগে, যদি তোমার চোখে পড়ে দেখো, যে মানে কোনো পৃষ্ঠা বোধহয় বাদ নেই যেখানে পরিবর্তন নেই, এবং নূতন সংযোজন। এও খুব অদ্ভুত ব্যাপার যে বিদ্যাসাগরের বর্ণপরিচয় লাস্ট এডিশন, সেটাই তো বিদ্যাসাগরের বর্ণপরিচয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। রবীন্দ্রনাথের লাস্ট এডিশনই আমরা পড়ছি, বঙ্কিমচন্দ্রের লাস্ট এডিশন আমরা পড়ছি, বিদ্যাসাগরের লাস্ট এডিশন আমরা পড়ব, বোধোদয় বলো, বেতাল পঞ্চবিংশতি বলো, যাই বলো, শকুন্তলা বলো, ভ্রান্তিবিলাস বলো, আমরা বিদ্যাসাগরের লাস্ট এডিশনই পড়ছি। কেবল পড়ছি না কি, বর্ণপরিচয়ের লাস্ট এডিশন পড়ছি না, কি পড়ছি, নারায়ণচন্দ্রের রূপান্তরিত বর্ণপরিচয় পড়ছি, এবং 1896 থেকে 2019 পর্যন্ত। আমরা এদিকে কেউ লক্ষ্য করলেন, হ্যাঁ নারায়ণচন্দ্র করলেন বইকে জনপ্রিয় করার জন্য, ছবি দিলেন, চেঞ্জ করলেন, তিনি হয়তো তিনি মনে হ্যাঁ অনেক 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 হ্যাঁ অনেক কিছু, সমস্ত প্যাটার্নও অনেক জায়গায় পাল্টে গেল। তা আমরা পেলাম সুনীতিকুমার চট্টোপাধ্যায়, ব্রজেন বন্দ্যোপাধ্যায়, সজনীকান্ত দাস, তাঁরা মেদিনীপুরের বিদ্যাসাগর স্মৃতি সংরক্ষণ কমিটি, তারা 1936-37-38 সালে 3 ভলিউম বিদ্যাসাগরের রচনাবলী বের করে। আচ্ছা, তাঁরাই সেই রচনাবলীতে, এই বিদ্যাসাগরের রচনাবলী, মূল্যবান রচনাবলী সেইটাই, এই বর্ণপরিচয়ের প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগের লাস্ট এডিশন ছাপিয়ে দেন। প্রথম এডিশনটা কি আপনার কাছে আছে? প্রথম এডিশন, এটা একটা খুব খুব ভালো প্রশ্ন করেছো। আজ পর্যন্ত, আজ পর্যন্ত মানে 2019-এর আগে পর্যন্ত বর্ণপরিচয়ের ফার্স্ট এডিশন
এর পাঠ কেউ পায়নি। আচ্ছা, হ্যাঁ, কারণ এটার কারণ আরও বেশি ছিল যে আমরা যেহেতু রবীন্দ্রনাথ বর্ণপরিচয়ে কোন বর্ণপরিচয় পড়েছেন, হ্যাঁ, রবীন্দ্রনাথ বলছেন করো খলো, হ্যাঁ, বানানে তুফান কাটাচ্ছি। আমরা তোমাকে যদি জিজ্ঞেস করি যে বর্ণপরিচয়ের প্রথম শব্দ কোনটা তোমার মনে পড়ে, তুমি সঙ্গে সঙ্গে বলবে অয় অজগর, অয় অজগর। কিন্তু রবীন্দ্রনাথ তো অয় অজগর বলেননি, রবীন্দ্রনাথ বলছেন করো খলো বানানে তুফান কাটাইয়া। বস্তুতপক্ষে রবীন্দ্রনাথ যে বর্ণপরিচয় পড়েছিলেন তার প্রথম শব্দই ছিল করো খলো, অজগর ছিল না, অজগর সাপের ছবিও ছিল না আর অজগর ছিলও না, প্রথম শব্দ ছিল করো খলো। তাই রবীন্দ্রনাথে মনে পড়েছে করো খলো, 50 বছর পরে রবীন্দ্রনাথে মনে পড়ছে, অন্তত 46 থেকে 47 বছর পর রবীন্দ্রনাথে মনে পড়ছে যে করো খলো পড়েছে। তা ওইখানে আর বর্ণপরিচয় ফার্স্ট এডিশন এডিশন পেলাম কী করে যেটা বলছো, সেটা হচ্ছে বছর 15-20 আগে বর্ণপরিচয়ের 53 সংস্করণ, অরিজিনাল 53 সংস্করণ বিলেতে ছিল, সেটার ফ্যাক্সিমিলি এডিশন প্রকাশিত হয়েছিল, ফ্যাক্সিমিলি এডিশন 53 সংস্করণ। আচ্ছা, আচ্ছা, বর্ণপরিচয় প্রথম যে বেরিয়েছিল প্রথম মুদ্রণ, তারপর চলছে ছাপা হচ্ছে ছাপা হচ্ছে ছাপা হচ্ছে, 60 মুদ্রণে এসে বিদ্যাসাগর চেঞ্জ করলেন 1875-এ, 1895-95 বই বেরোলো, 1875-এ বিদ্যাসাগর চেঞ্জ করলেন, প্রথম চেঞ্জ করলেন। সেটাতে তখনকার দিনে বলা হতো না যে দ্বিতীয় সংস্করণ, বলা হতো 53 সংস্করণ, কিন্তু আসলে ওটা সেকেন্ড এডিশন। এবার আমি তাহলে আমার কাছে সে বইটা আছে, বইমেলায় বিক্রি হয়েছিল সে এক বছর, আমি একসঙ্গে 10টা কপি কিনে নিয়েছিলাম, 1 টাকা করে দাম ছিল। প্রথমে বর্ণপরিচয়ের বিজ্ঞাপন, মানে ফার্স্ট এডিশনে তার ফার্স্ট এডিশন বলে থাকে না বিজ্ঞাপন, আর দ্বিতীয় ষষ্ঠী সংস্করণের বিজ্ঞাপন, সেইটাই আমরা আজও পাচ্ছি, ষষ্ঠী সংস্করণের বিজ্ঞাপন, বুঝলে। এই নারায়ণচন্দ্র যখন এটাকে, হ্যাঁ বলো, বদলে ফেললেন, তখন মানে এটা আর 5 জনের মতো আমারও খুব জানতে ইচ্ছে করে আপনার কাছে, যে এটা কি জানা যায় যে কিভাবে এটা অ্যাকসেপ্টেড হলো, মানে ওই বইয়ের পরে তার বাবার লেখা অরিজিনাল যে এডিশন তার থেকে যে বদলে গেল সেটা কিভাবে হলো। তোমার দুটো প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে ফার্স্ট এডিশন কি করে পেলাম, ফার্স্ট এডিশনটা পেলাম এই করে যে যেহেতু ষষ্ঠী সংস্করণে আমরা ভূমিকা পাচ্ছি, তাহলে ষষ্ঠী সংস্করণ আগে আর আগে পর্যন্ত বিদ্যাসাগর চেঞ্জ করেনি, তাহলে ষষ্ঠী সংস্করণে আগে পর্যন্ত বিদ্যাসাগর চেঞ্জ করেনি, তাহলে 53 সংস্করণ আমি পেয়ে যাচ্ছি, তাহলে 53 সংস্করণও যা ফার্স্ট এডিশনও তাই ঠিক, তাই সুতরাং আমরা ফার্স্ট এডিশনে পাঠ পেলাম এবং সেখানেই করো খলো প্রথম পেলাম। সুতরাং ফার্স্ট এডিশন পাঠ পেয়ে গেলাম। এবার তোমার প্রশ্ন হচ্ছে যে বর্ণপরিচয়ের যে নারায়ণচন্দ্রের এডিশন পরিবর্তিত রূপ, সেটা পরিবর্তিত রূপ তা সেদিনের কথা বলছো কেন, সেদিন নয় আজও কি করে সেটা এইভাবে অ্যাকসেপ্টেড হচ্ছে, প্রশ্নটা তো সেইখানে যে আমরা কেউ খেয়াল করিনি, এবং খেয়াল করিনি অথচ বিজ্ঞাপনেই লেখা আছে যে নারায়ণচন্দ্র বিদ্যারত্ন 1303 সালে আদ্যোপান্ত সংশোধন করিয়া তদীয় পিতৃদেবের। আমার বাড়িতে যে বর্ণপরিচয় আছে তাতে আরো 3টি শব্দ সংযোজিত আছে যে তার সুযোগ্য পুত্র, হ্যাঁ সুযোগ্য, এটা এটা আমি দ্বিতীয় ভাগটা বলছি বলে, প্রথম ভাগে তাই আছে, আমি প্রথম ভাগটা হাতের কাছে পাচ্ছি না তাই। তাহলে প্রশ্নটা হচ্ছে যে নারায়ণচন্দ্র যে চেঞ্জ করলেন সে তো বইয়ে লেখা আছে, এ তো বইয়ে লেখা আছে, অপরাধ আমাদের, আমাদের শিক্ষিত সমাজের, আমাদের শিক্ষক সমাজের, যে আমরা এটুকু দেখলাম না যে কি পাল্টেছেন বিদ্যাসাগরকে, কতটা পাল্টেছেন, আজকে বিদ্যাসাগরের জন্মের 200 বর্ষেও কি আমরা এই বই পড়ব বলো তুমি। ঠিক এই প্রশ্নে আমি আসবো আবার আপনার কাছে, তার আগে আমি আরেকটা কথা বলে দিই, হ্যাঁ, এই 200 বর্ষে বিদ্যালয় শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200 জন্মবর্ষ উদযাপন কমিটি, তারা প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ প্রকাশ করেছেন,
কেন এই উদাসীন সরকার বিদ্যাসাগরের প্রতি? এবং কোন কোন বর্ণ পরিচয়? সেই নারায়ণচন্দ্রের বর্ণ পরিচয়। এবং আরেকটা কথা শোনো, যে এই বর্ণ পরিচয়ে শুধু প্রথম ভাগ ধরো, এই বর্ণ পরিচয়ে শুধু দুটো ভূমিকা আছে, তোমার অন্য বর্ণ পরিচয়ে তিনটে ভূমিকা আছে, যে প্রথম ষষ্ঠী সংস্করণ এবং বর্তমান সংস্করণের বিজ্ঞাপন, যেটা রিসিভার সংস্করণ। আর এই সম্প্রতি এই 2019-এ যে বই বেরোলো সেখানে বিজ্ঞাপন দুটো আছে। অর্থাৎ আজকে যদি ছাত্র বলে যে বিদ্যাসাগরের লাস্ট এডিশনের সঙ্গে এই বইয়ে মিলছে না, কে চেঞ্জ করলো? আমি ওই বই দেখলে বলতে পারতাম, সে যে বলতো যে নারায়ণচন্দ্র চেঞ্জ করেছে। এই নারায়ণচন্দ্রের বিজ্ঞাপনটা যখন আমি তুলে দিচ্ছি এই বই থেকে, আধুনিক বই থেকে 2019-এ, তখন পাঠক ছাত্র যখন প্রশ্ন করবে শিক্ষককে যে বিদ্যাসাগরের লাস্ট এডিশন আর এটা এক নয়, কে চেঞ্জ করলো, তার উত্তর কে দেবে? যদি জানতে চাই আপনার কাছে যে কেন এই উদাসীন্য বা কেন এই, সেটা বাঙালি চরিত্র, সেটা বাঙালি চরিত্র, আর কি বলতে পারি বলো? বছরের পর বছর ধরে যেটা চলছে, বছরের পর বছর মানে যুগ যুগ ধরে, 1896 থেকে 2019 এই সর্বশেষ, শুধুই বাঙালি চরিত্র মানে শোনো, এটা আমাদের ঔদাসীন্য, আমরা দেখিনি কেন এখানে ছাপা আছে যে আমি চেঞ্জ করলাম বা নারায়ণচন্দ্র চেঞ্জ করলো, সুযোগ্য পুত্র নারায়ণচন্দ্র চেঞ্জ কর, তা চেঞ্জ আমি যেহেতু চিরকাল পাঠভেদের একটা প্রশ্ন আমার মনের মধ্যে সবসময় জেগে থাকে, রবীন্দ্রনাথের পাঠভেদ, বঙ্কিমচন্দ্রের, সুতরাং বিদ্যাসাগরের বর্ণ পরিচয় কী চেঞ্জ হয়েছে দেখতে আগ্রহী হলো, কেউ আগ্রহী হননি তাই দেখতে দেখেননি। কিন্তু আজ যখন দেখেছি, আজ বিদ্যাসাগরের জন্মের 200 বর্ষ, হ্যাঁ এটা পরিবর্তন হোক। রবীন্দ্রনাথের সহজ পাঠ শিশু পাঠ্য হিসেবে আমাদের কাছে সমান আদরণীয়। যদি জানতে চাই আপনার কাছে যে বিদ্যাসাগরের বর্ণ পরিচয় নাকি রবীন্দ্রনাথের সহজ পাঠ, কোনটা শিশুদের পক্ষে বেশি উপযোগী? দেখো, যখন আমি ছোটবেলায় মায়ের কাছে সহজ পাঠ পড়েছি, মা পড়তেন, বোঝাতেন, শুনতাম, তখন ভালো লাগতো। কিন্তু আজকে যখন আমি সহজ পাঠ শিক্ষক রূপে দেখি, তখন মনে হয় যে সহজ পাঠ বুঝি শিশুর পক্ষে কঠিন পাঠ। তার কারণ প্রথমেই বলি যে সহজ পাঠে প্রথম কবিতাটাই হচ্ছে, ছোট খোকা বলে অওয়া, শিখেনি সে কথা কওয়া, তা সেই ছেলেটি হ্রস্ব হয় রফলার দন্তের সয়ব পড়বে কী করে, হ্রস্ব দীর্ঘ, তাহলে হ্রস্বই দীর্ঘই বসে খায় ক্ষীর খই, তা আমি বলেছি যে এই ছোট খোকার দুধ হজম হবে কিন্তু ক্ষীর হজম হওয়া কঠিন। রবীন্দ্রনাথ আমাদের কাছে কি বলবো, দেবতা। হ্যাঁ, আমি আমি ঠাকুর দেবতা জানি না, আমি রবীন্দ্রনাথকে জানি, বিদ্যাসাগরকে জানি, বঙ্কিমচন্দ্রকে জানি। তা এই এই সহজ পাঠের যদি নন্দলাল বসুর ছবিগুলি না থাকতো তাহলে আরো বেশি দুর্বোধ্য মনে হতো। ঠিক। আলোচনার একেবারে শেষে, আচ্ছা যেতে যেতে শুধু একটা বার্তা আপনাকে দিতে বলবো, বা মানে আমিও চাইবো আপনার কাছ থেকে শুনতে, যে এই যে বিদ্যাসাগরের প্রতি আমাদের যে ঔদাসীন্য, সেটা আমরা আগামীতে কিভাবে ফিরিয়ে আনতে পারি বা আমরা কি করতে পারি, আপনি যদি সেই পথটি বলেন। দেখো, আমরা আমি সবসময় মনে করি যে কাজ, সত্যিকারের কাজ মূর্তি প্রতিষ্ঠা নয়, মূর্তি প্রতিষ্ঠা করে বিদ্যাসাগরকে আমাদের কাছে ফিরিয়ে আনা যায় না। প্রথম কথা, বিদ্যাসাগর মানেই বর্ণ পরিচয় প্রথম। হ্যাঁ, একটা শিশু তো বর্ণ পরিচয় দিয়েই বড় হচ্ছে, তুমি বড় হয়েছো, তোমার বাবা বড় হয়েছেন, তোমার সন্তান বড় হয়েছে, আমার নাতি নাতনি বড় হচ্ছে, ওই বর্ণ পরিচয় পড়ে। সুতরাং আমি প্রথমেই সরকারের কাছে আবেদন করব যে এই মুহূর্তে আপনারা বর্ণ পরিচয়ের
লাস্ট এডিশন, বিদ্যাসাগরের বর্ণপরিচয়ের বিদ্যাসাগর সংশোধিত লাস্ট এডিশনটিকেই আজকে বিদ্যাসাগরের জন্মের দ্বিশত বর্ষে নতুন করে ছাপিয়ে শিশুদের হাতে বিতরণ করুন। এটাই বোধহয় তাঁর প্রতি আমাদের সব থেকে বড় শ্রদ্ধার্ঘ হবে, যে কারণ যে ভ্রান্তিতে আমরা আছি, হ্যাঁ, সেই ভ্রান্তি দূর করা প্রয়োজন। অনেক ধন্যবাদ অমিত্র সুদানদাকে, এত চমৎকার একটি আলোচনা উপহার দিয়েছেন। বলা ভালো যে যে সংশয় আমাদের মনের মধ্যে আজও আছে তা বোধহয় কিছুটা হলেও তাঁর আলোচনার মধ্যে দিয়ে, তাঁর কথার মধ্যে দিয়ে, অন্তত আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে একটু হলেও যেন আমি আশার আলো দেখতে পেলাম। আর যে আরজি উনি রাখলেন যে বিদ্যাসাগরের প্রতি তাঁর জন্মের দ্বিশত বর্ষে তাকে যদি আমরা প্রকৃত শ্রদ্ধা জানাতে চাই তাহলে তাঁর সংশোধিত বর্ণ পরিচয় সবার সামনে আসুক।